আমার রাস্তাটা তুই পরিষ্কার রাখিস। তার মানে কি কইতে চাইতেছেন আপনি? আরে তুই সব জানো। তুমি ভুল ভাবতেছো, আমার বউ, আমি ওর বিয়ে করছি। কি বলিস তুই এগুলা? বউ মানে তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই কি বলতে কি বলতেছিস? এই মেয়ে তোমার বাবার বাড়ি কোথায়? তোমার বাবা কোন এলাকার শিল্পপতি সেটা আগে আমাকে বলো, তারপর আমি চিন্তা করে দেখবো তোমাকে আমি ঘরে উঠাবো নাকি বাইরে রাখবো। আম্মা, আমার আব্বা কোনো শিল্পপতি না, আমার আব্বা শ্রমিক, দিন মজুরের কাজ করে, রিক্সা চালায় খায়, আর রিক্সা চালকের মেয়ে আমি। আমার আব্বার নাম জীবন। কি বললা? তোমার বাবা রিক্সা চালায়? তুমি একটা রিক্সা চালকের মেয়ে? আমার বাড়ির বউ হবে একটা রিক্সা চালকের মেয়ে? রানা, এটা আমি কখনোই মেনে নিব না। আর রানা, তুই কি ভুলে গেছিস তোর বংশ পরিচয় কি? তুই ভুলে যাইতে পারিস কিন্তু আমি ভুলি নাই। শেষ পর্যন্ত তুই এক রিক্সা চালকের মেয়েকে আমার বাড়ির বউ বানাইতে চাস? আমার পুত্রবধূ কখনো এক রিক্সা চালকের মেয়ে হইতে পারে না। আরে, আমরা বাড়ির থেকে বের হইলে রাস্তাঘাটে রিক্সাওয়ালারা আমাদের পায়ে ধরে রিক্সায় নিতে চায়, আর শেষ পর্যন্ত কি না আমার বিয়েই হবে এক রিক্সাওয়ালা? এটা আমি কখনোই মেনে নিব না। রানা, তুই যদি ভালো চাস এই মেয়েকে এই মুহূর্তে বাড়ি থেকে বের কর। মা, তুমি একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি ওর ভালোবাসতাম, বিয়ে করছি, এখন তারপরও যদি না মেনে নেও তাহলে আমি ওর সাথে করে এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আর ও যদি আমার বাড়িতে না থাকতে পারে, আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে যদি ওর না তুলতে পারি, তাহলে মা আমি ওই বাড়িতে থাকবো না, আমি ওর সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো ভাই, এই বাড়িতে আর এক মুহূর্ত না। রানা, ঠিক আছে, তুই যেহেতু ওরে ছাড়া থাকতে পারবি না, এই বাড়ি থেকে চলে যাবি, তাহলে যা, তুই ওকে নিয়ে ঘরে যা। মার সালাম কর। থাক, সালাম করতে হবে না। রানা, তুই ওকে নিয়ে ঘরে যা। ফকিন্নির মেয়ের কারণে আমার ছেলে আমার কথার অবাধ্য হইলো, এটা আমি কখনোই মেনে নিব না। ফোনটা দে। তুই ঘরে যা, কাকে ফোন দিব না দিব সেটা আমার ব্যাপার, যা তুই ঘরে। ভাইজানকে একটা ফোন, ভাইজানের সাথে এটা নিয়ে আমার একটা যুক্তি পরামর্শ করতেই হবে। হ্যালো ভাইজান, আপনি কোথায় আছেন? আপনাকে আমার খুব দরকার, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসেন। কি, ফোনে সব কথা বলা যাবে না ভাইজান, আপনি বাড়িতে আসেন, বাড়িতে আসলেই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে ভাইজান, আসেন। আমি জানতাম তো আমার কাছেই যাবি, কেন এছাড়া তো কোনো রাস্তা নাই। ওই যে কামটা দিছিলাম করছিলি ভাইজান, কেমনে করো? করস নাই, আমি জানি পারবি না করতে।
টাকা জানতে কইছিলাম আনছিলি ভাইজান টাকা তো দিতে চাই না দিবার চাইবো কই থেকে আরে ঘোড়াটা নাই ঘোড়া ওই ঘোড়াটা নিয়ে যাবি ওইটা টেবিলের উপর রাখবি ওটা ডরেই তো দিয়ে দেবো চুর চুর করে তখন তো কিচ্ছু হইব না একদম ভালো করে জানি আমি চিন্তা করছি নিজের কাম নিজেরই করতে হইব ভাইজান আমনে গেলে পরে কাজটা হয়ে যাবো আপনি চলেন যাই কই ওই যে কাজটা দিছিলেন ভাই এখন আমি যেতে পারবো না আমার কি জরুরি কাম আছে আচ্ছা তাহলে কাজ সাইরে আসেন গা ভাই তাহলে পরে জামনে আচ্ছা ঠিক আছে যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাবা খাওন দাও আর মাস মাস টাকা দাও টাকা এখনো আসে না কেন আমার তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আবার ফোন দে আরে 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 আর ফোন দিতে বনারে আশা তুই যে আমার জীবনের সবচেয়ে ভালোবাসা গো কি লিয়ে ফোন দিছো কি লিয়ে ফোন দিছি আমার সর্বনাশ হয়ে গেছে কি কস তুই আমি কুলজার খান থাকতে তো সর্বনাশ করব এমন কি আছে রে এই এলাকার মধ্যে কুলজারের টান্ডা পর গেলাম না আমি ঠিক আর আপনি চাপা পিটাইেন না আগে আমার সর্বনাশের কথা শুনেন কারো কলিজা টাইনা বাইর করতে হইব না আচ্ছা জীবনে তো কত দেখলাম আপনি কত জনের কলিজা টাইনা বাইর করলেন আমি তুই কোনা কি দেখবার চাস কোনা তুই দেখ দেখাই দেখাই তো হইব না আমার পোলা এক রিকশা চালকের মাইয়া রে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আইছে আপনি এটা বুঝতে পারছেন আমার মান সম্মান সব দুলাই মিশাই দিছে ও এইবার বুঝছি ওই মাইয়ার কাহিনী তুই আমার কবি হ্যাঁ আরে সালাও যে কেমনে দিনে একটা কথা কয় কথাটা তো কি জেনে ছিল কি জেনে ছিল হ্যাঁ মনে পড়ছে মায়ে পায় না পান্তাবাতে পানি আর ওর মাইয়ায় চায় দুধের মধ্যে চিনি আমি ব্যবস্থা করতেছি পরে আমি তিন নেত্রে শেষ করে ফেলাম তবে একটা কথা আমি তোর রাস্তা পরিষ্কার করে দিব কিন্তু আমার রাস্তাটা তুই পরিষ্কার রাখিস তার মানে কি কইতে চাইতেছেন আপনি আরে তুই তো সব জানোস আবার জানি না না জানার ভান করস কেন যা আমারে সারা জীবন দিয়াইলি ওইটাই দিয়ে দিবি কেউ বুঝবো না ঠিক আছে এ সময় সময় হইলে বুঝা যাইব আচ্ছা আপনি আগে আমার কাজটা আগে শুরু করেন তাহলে চল আমার কাজটা বুঝা দে ঠিক আছে আসেন আশা ঘরে আর কে কে আছে ঘরে তো সবাই আছে তুমি সবার সামনে খালাস করো আরে না না কি কথা বলে আমার ছেলের সামনে কি কখনো এগুলো হবে ঠিক আছে ছেলেরে বাইরে পাঠানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে রানা রানা মা ওই শুন বাবা আসলে ঘটনা হয়েছে কি তুই তো কাউরে না জানে বিয়ে করে ফেলছিস আর এমন মেয়েরে বিয়ে করছিস আসলে আমি তো মাইনে নিতে পারতেছিলাম না কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম তুই তো আমার একমাত্র ছেলে তাই না বাবা এখন ওরা যদি মাইনে না নেই তুই তো বাড়ি থেকে চলে যাবি তুই এক কাজ কর তুই নতুন বউ ঘরে নিয়ে আসিস কাউরে জানাইলাম না বুঝলো না শুনলো না বুঝিস নাই তুই বাজারে যা বাজার করে নিয়ে আমি সবাই রে দাওয়াত করে খাওয়াবো আজকে সবার সাথে পরিচয় করে দিমু বোমারে কি বলছিস মা হ্যাঁ আমি বাজারে যাব মা আমি সে বিশ্বাসই করতে পারি নাই তুমি এত তাড়াতাড়ি পারলে মাইনে নিবে আমি অনেক খুশি হইছি মা তোর খুশি তো আমার খুশি রে বাবা তুই ছাড়া আমার আর আছে কে বল তাড়াতাড়ি যা বাবা তুই বাজারে যা আমি মাংসের দোকানে ফোন করে দিছি যাই 5 কেজি মাংস নিয়ে আসবি যা 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 ঠিক আছে মা আমি যাইতেছি ঠিক আছে বাজার যা তোরে বললাম না তো চাচিদের বাড়িতে যা কি হলো যাস না কেন যা আচ্ছা যাচ্ছি আসেন এবার ঘরে আসেন কাজটা আপনারে বুঝাই দেন
মানে আম্মা আপনার মুখ দেখে মনে হইতাছে আপনার কথার ভিতরে কেমন যেন একটা রহস্য রহস্য পাক পাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা আমি হাত কাটি পাও কাটি মানুষের রক্ত কাটি তার কারণে মানুষের মাইয়া পালাই আমি হইলাম গিয়া ওই মরণের আব্বা আম্মা কিসের আম্মা কিসের